সাধারণ মানুষের নাগালের বাইরে নিত্যপণ্যের দাম। নিত্যপণ্যের বাজার দর সম্পর্কে জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। রিয়াজ, বাজারে নিত্যপণ্যের দাম দর কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। বর্তমান বাজারে সব থেকে বড় যে দুশ্চিন্তার কারণ সেটি হতে অব্যাহত মূল্যবৃদ্ধি। বিশেষ করে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে পেঁয়াজের দাম কিন্তু 20 থেকে 25 টাকা বৃদ্ধি পেয়েছে। আমি এখন রয়েছি বরগুনা পৌর বাজার এলাকায়। আমি যে বাজারটিতে রয়েছি সে বাজারে এখন পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা, যেটি এক সপ্তাহ আগেও 90 টাকা ছিল। এভাবেই প্রতিটি পণ্যের কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে এবং আলুর দামে সব থেকে বেশি নৈরাজ্য চলছে এবং সেটি কিন্তু 55 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। যে সাধারণ যখন মৌসুম আলুর মৌসুমের সময় কিন্তু 50 টাকার নিচে মানুষ কিনতে পারছেন এবং প্রতিটি পণ্য কিন্তু অব্যাহত মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ কিন্তু কিনে খেতে পারছেন এবং প্রতিটি জিনিসের দাম কিন্তু হু হু করে বাড়ছে। আমি যদি দামের কথা বলি, আদা 340 টাকা দরে বিক্রি হচ্ছে, রসুন 220 টাকা দরে বিক্রি হচ্ছে, ডাল যেটা মুগ ডাল মুসুরি ডাল সেটি 140 টাকা বিক্রি হচ্ছে এবং এভাবে সকল পণ্যের দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে আসলে যে নিয়ন্ত্রণকারী যে সংস্থা রয়েছে সেই নিয়ন্ত্রণকারী সংস্থার লোকজন লোক দেখানো কিছু অভিযান ছাড়া কিন্তু কোনো অভিযানই পরিচালনা করে না, যে কারণে বাজার মনিটর ব্যবস্থা জোরদার হচ্ছে না এবং নিয়ন্ত্রণও আসছে না। এবং বিক্রেতারাও কিন্তু একই কথা বলছে, কারণ হচ্ছে দাম বেশি থাকার কারণে তাদেরও কিন্তু বেচা বিক্রি কমে গিয়েছে। যে স্বাভাবিক সময় যে বেচা বিক্রি হয় সেটি কিন্তু এখন একদমই নাই, সব কিছুর বেচা বিক্রি অনেকটাই কম এবং ক্রেতা বিক্রেতাদের মধ্যে সবসময় এটা নিয়েই কিন্তু বাকবিতণ্ড হতে থাকে। এবং বরগুনা যেহেতু মৎস্য অধ্যুষিত এলাকা, মাছের সরবরাহ যেহেতু নেই সে কারণে সব কিছুর দামই বেশি। বিশেষ করে কাঁচা যে বাজার রয়েছে সবজির বাজার, সেই সবজির বাজারও কিন্তু 50 থেকে 60 টাকার নিচে কোনো সবজি কিন্তু পাওয়া যাচ্ছে না। বিশেষ করে কাঁচামরিচ এখনও 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং আলু যে পেঁপে রয়েছে যেটির দাম 15 থেকে 20 টাকা কেজি দরে বিক্রি হতো সেটি কিন্তু এখন 50 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। একটি লাউ আকার ভেদে 60 থেকে 70 টাকা দরে বিক্রি হচ্ছে, বেগুনের কেজি কিন্তু 50 টাকা, পটলের কেজি 70 টাকা দরে বিক্রি হচ্ছে এবং যে শসা রয়েছে শসাও কিন্তু 60 টাকা বিক্রি হচ্ছে। এবং যে অন্যান্য যে সবজি রয়েছে সকল সবজিরও কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে এবং গাজর বিক্রি হচ্ছে 100 টাকার উপরে এবং যে করলা রয়েছে সেটি 110 এবং 120 টাকা দরে বিক্রি হচ্ছে সেটি সময় বেঁধে। এভাবে কিন্তু সকল যে পণ্য রয়েছে সকল বিষয় রয়েছে সেই সকল পণ্যগুলো কিন্তু দাম হু হু করে বাড়ছে এবং যে কারণে সাধারণ মানুষ একদম নাগালের বাইরে। এবং সাধারণ মানুষের একটি অভিযোগ যে এভাবে যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে কিন্তু তাদের খাওয়া এবং কেনাকাটা কমিয়ে দিচ্ছে এবং এভাবেই চলতে থাকলে তারা কিন্তু মানবেতর জীবনযাপন করবে বলে তারা বলছেন আমাদের কাছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ।